অচৈতন্য অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল গ্রামীণ পুলিশ। মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার কাঞ্চনটার এলাকায় মালদা মহদেবপুর রাজ্য সড়কের ধারে পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। এরপরই এলাকার গ্রামীণ পুলিশ রিজু সাহা এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। যদিও ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। দেখুন মালদার থেকে দেবু সিংহের রিপোর্ট, জেন টিভি। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস বস ব্যবহার করো। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।